আন্তর্জাতিক সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। ওমিক্রনের দাপটে এবার ফ্রান্সে আগের সব রেকর্ড ভেঙে একদিনে 2,08,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য শহরের তুলনায় রাজধানী প্যারিসে সংক্রমণের হার বেশি। বিধিনিষেধ না মানার কারণে দ্রুত বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। ফ্রান্স থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। ইউরোপের দেশে দেশে আবারও করোনা ভাইরাস ভয়াবহ রূপে হানা দিচ্ছে, সেই সাথে বাড়ছে অমিক্রন সংক্রমণের সংখ্যাও। বিশেষ করে ফ্রান্সে এখন নিয়মিতই একদিনে করোনা আক্রান্তের রেকর্ড গড়ছে এবং তা ভাঙছেও। মাত্র একদিন আগে দেশটিতে দিনে করোনা আক্রান্তের যে রেকর্ড ছিল 1,80,000, গেল 24 ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে 2,08,000-এ। আর ফ্রান্সের অন্যান্য শহরের তুলনায় রাজধানী প্যারিসে সংক্রমণের সংখ্যা কিছুটা বেশি বেড়েছে বলে জানা গেছে। এক হিসেবে দেখা গেছে রাজধানী প্যারিসে এখন প্রতি 1,00,000 অধিবাসীর মধ্যে 2,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এদিকে সরকারের তরফ থেকে আবারও তাগিদ দিয়ে বলা হয়েছে যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি তারা যেন খুব দ্রুতই ভ্যাকসিন গ্রহণ করেন। আর নতুন বিধি অনুযায়ী দ্বিতীয় ডোজ থেকে তৃতীয় ডোজে সময়ের পার্থক্য কমিয়ে নিয়ে আসা হয়েছে 3 মাসে। বিধি না মানা সহ আরও নানা কারণেই এমন সংক্রমণের সংখ্যা এখন দ্রুততার সাথে বাড়ছে বলে মনে করছেন সাধারণ মানুষজন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আমাদের বাইরে বের হতে ভয় হয়, আমাদের পরিচিত অনেকেই আক্রান্ত হচ্ছেন, তাই আমি মনে করি আমাদের সাবধান ও সচেতন থাকা উচিত। আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি অনেকেই আক্রান্ত হয়েছি। তৃতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার পর, অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার পর আমার নেইবার্স কয়েকদিন আগে আক্রান্ত হয়েছে। এই সংক্রমণ বাড়ার পেছনে সাধারণ মানুষও কম দায়ী নয় বলে আমি মনে করি, কারণ তারা অনেকাংশেই এখন উদাসীন। সরকারের দেওয়া বিধিবিধান অনেক ক্ষেত্রেই অনেকে মানছেন না, গণপরিবহন সহ অনেক জায়গায় আমি দেখেছি বিধিবিধান না মানতে। একই সাথে সরকারও এক এক সময় এক এক সিদ্ধান্ত নিচ্ছে, একবার মাস্ক বাধ্যতামূলক ছিল, আরেকবার তুলে নেওয়া হলো, এখন আবার বাধ্যতামূলক করা হচ্ছে। ছুটির সময় অনেকেই হয়তো বিধিবিধান মানে সে কারণেই এই সংক্রমণ। অমিক্রন ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে আর বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আমরা ভীত সন্ত্রস্ত। শুনতে পাচ্ছি সরকার এখন চতুর্থ ডোজের দিকে যাচ্ছে। আর একদিনে 2,00,000-এর বেশি মানুষ আক্রান্ত হওয়ায় এখন ভয়ও কাজ করছে তাদের মধ্যে। আগে সরকারের তরফ থেকে সতর্ক করে বলা হয়েছিল এই মাসের শেষের দিকে দিনে ফ্রান্সে 1,00,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তবে বাস্তব ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে দিনে 2,00,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, আর এই সংখ্যা কোথায় গিয়ে টেকে এখনও সেটাই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মোহাম্মদ লুৎফর বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনা ভাইরাসে আবারও টালমাটাল ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কঠোর লকডাউনের আশঙ্কা করা হচ্ছে। তবে এরই মধ্যে চলমান বিধিনিষেধের কারণে ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে মন্দাভাব, ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরাও। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চিরাচরিত নিয়মে নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো জাঁকজমকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়েছিল স্পেন। সাজসজ্জা ও আনন্দ উদ্দীপনায় কোনো কমতি ছিল না। তবে করোনার দাপটে পাল্টে যাচ্ছে সব চিত্র। প্রতিদিন আশঙ্কাজনক হারে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় নতুন বছরের শুরুতে কঠোর লকডাউনের শঙ্কায় আছেন স্থানীয় ও প্রবাসীরা। কোভিডের যে নতুন সংক্রমণ সেটার কারণে মানুষ টুরিস্ট উপরে ডিপেন্ড এই এলাকা, টুরিস্ট হিসেবে আসছে না, সাধারণ পাবলিক যারা আসছে স্প্যানিশ ওরা সেই হিসাবে খরচ করে না। বছরের শেষ প্রান্তিকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আশায় বুক বেঁধে থাকেন জমজমাট ব্যবসার। করোনার ধকল কাটিয়ে শেষ কয়েক মাস ব্যবসার চাকা ঘুরতে শুরু করলেও ফের তা বন্ধের উপক্রম হয়েছে। করোনা মহামারীর কারণে বিশেষ করে অমিক্রন দাপটে ফের বিধিনিষেধ আরোপ করেছে সরকার, যার প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে। ব্যবসায়ীরা ডিসেম্বর মাস অপেক্ষা করি ব্যবসার জন্য আমরা, তো ডিসেম্বর মাসের প্রথম দিকটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, আর শেষ প্রান্তরে যে করোনার ভাইরাসটা বাড়িয়ে যাওয়ায় ব্যবসার অবস্থাটা তেমন একটা ভালো না। তবে বরাবরের মতো টিকাদানের মাধ্যমে ফের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার আশা করছে স্পেন সরকার। সময় সংবাদ, স্পেন। ভারতে আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, এমন পরিস্থিতিতে ইংরেজি নববর্ষ বরণের উৎসব রীতিমতো চিন্তার কারণ হয়ে উঠেছে।
বড়দিন থেকে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে বাদ ভাঙা মানুষের ভিড় চারদিকে। সংক্রমণ নিয়ন্ত্রণে 3রা জানুয়ারির মধ্যে নতুন বিধিনিষেধ জারির ইঙ্গিত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্ট। খ্রিস্টীয় নতুন বছরকে বরণের অপেক্ষায় গোটা বিশ্ব। এরই মধ্যে দেশে দেশে বাড়ছে করোনার সংক্রমণ। নয়াদিল্লি থেকে শুরু করে মুম্বাই, ভারতের প্রায় সব শহরেই নতুন করে সংখ্যা বাড়াচ্ছে অমিক্রন। সারা বছরই 13 পার্বণে মাতোয়ারা হয়ে থাকেন ভারতের সর্বস্তরের মানুষ। 2020 সালে ঘরবন্দি জীবন কাটালেও 2021 সালে সেই চিত্রের কিছুটা পরিবর্তন ছিল। বিধিনিষেধ আর কড়াকড়ি উপেক্ষা করেই বিভিন্ন ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ। এবারও বছর শেষে দেখা যাচ্ছে একই চিত্র। কলকাতার গড়ের মাঠ, ভিক্টোরিয়া পার্ক, নিউ মার্কেট কিংবা গড়িয়াহাট বাজারে যেন তিল ধারণের জায়গা নেই। কেউ পরিবার নিয়ে বেরিয়েছেন দর্শনীয় স্থান দেখতে, কেউ বা নেমে পড়েছেন বছর শেষের কেনাকাটায়। এখানেও দেখা যাচ্ছে নিয়ম মানা না মানার প্রবণতা। লোক আছে কিন্তু কাস্টমার নেই, এই দেখুন না বাজারের অবস্থা। বাজারের অবস্থা কিভাবে দোকানদারি চালাবো আর কি? আমরা বাঙালিরা তো বারবারই কেনাকাটা করতে ভালোবাসি, একটু ছাড় পেলেই বারবার বেরিয়ে আসি। ভারতে গেল 24 ঘন্টায় করোনার সংক্রমণ বেড়েছে উদ্বেগজনক হারে, বেড়েছে মৃত্যুর হারও। নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন সংক্রমণের সংখ্যাও প্রায় 1000-এর কাছাকাছি। এ অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার আগামী সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নতুন করে কড়া বিধিনিষেধ আরোপ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড আর করোনাকে উপেক্ষা করেই বাঙালিরা বর্ষবরণের আর মাত্র কয়েক ঘন্টা আগে ব্যস্ত হয়ে পড়েছেন বিভিন্ন শপিং মলে কেনাকাটা এবং অবশ্যই বিনোদন কেন্দ্রগুলোতে পরিবার পরিজন নিয়ে শেষ মুহূর্তের বছরের ছুটি কাটাতে। কলকাতার গড়িয়াহাট মোড় থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের খবর। ফাইনাল নিশ্চিতের মিশনে লড়ছে ভারত ও বাংলাদেশ। আগে ব্যাট করে 8 উইকেটে 243 রান করেছে ভারত, এখন ব্যাট করছে ইয়ং টাইগাররা। ম্যাচের সবশেষ খবর জানাতে শারজা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি আল সাদিক। শিবলি, আমি শারজা স্টেডিয়ামে আছি এবং শারজা স্টেডিয়ামের ভিতরে খেলা দেখছিলাম এতক্ষণ। যেটা দেখতে পেলাম, বাংলাদেশ দল শুরু থেকে অনেকটা বিপর্যয়ের মুখে। আমরা দেখতে পেলাম যে 50 রানের মধ্যে অনেকগুলো উইকেট চলে গেছে। শেষ খবর যেটা জানি সেটা হচ্ছে 70 রানের মধ্যে বাংলাদেশ দল উইকেট হারিয়েছে 6 উইকেট। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ দল প্রথম পর্বে খুব ভালোই করেছিলেন, খুব দাপটের সাথে খেলে এসেছিলেন এবং এই সেমিফাইনালে ভারতের সাথে একটা দারুণ একটা ফাইটিং স্কোর করবেন সেটাই প্রত্যাশা করেছিলাম। কিন্তু বাংলাদেশ যখন ব্যাটিং করেছিল তখন খুব ভালো করেছিল এবং ভারত স্কোর করেছিল 243 রান। এই 43 রানকে টপকানোর জন্য বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আসলে আমরা বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছি এবং বাংলাদেশ দল এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। মাঠের মধ্যে বাংলাদেশ দলকে উৎসাহিত দেওয়ার জন্য অনেকে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক কর্মকর্তাকে আমরা দেখতে পেলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ দল এই এশিয়া কাপের পরে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ অনুত বিশ্বকাপে অংশগ্রহণ করবেন এবং এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই এশিয়া কাপকে প্রস্তুতি হিসেবে নিয়েছেন বাংলাদেশ দল। ইতিমধ্যে বাংলাদেশ দল কাছে বাংলাদেশে এখানে যারা আছেন, প্রবাসীরা আছেন, তাদেরও অনেক আশা প্রত্যাশা যে ববাংলাদেশ দল আজ ভালো করবেন। এখনো 5 উইকেট হাতে রয়েছে, এই 5 উইকেটের মধ্য দিয়ে বাংলাদেশের কতটুকু এগুতে পারেন সেটা নিয়ে সকলে জল্পনা কল্পনা করছেন এবং সকলে প্রত্যাশা করছেন। আর যে 5 উইকেট হাতে আছে বাংলাদেশ দল, সে 8 উইকেট 5 উইকেট দিয়েই বাংলাদেশ দল একটা স্কোর অতিক্রম করতে পারবেন। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে বাংলাদেশ দলের যে সমস্ত প্লেয়াররা ফিল্ডিং করেছেন সেখানে বাংলাদেশ দলের পক্ষে বেশ কয়েকজন প্লেয়ার খুবই ভালো করেছেন এবং বেশ কয়েকটি উইকেট শিকার করেছেন। তার মধ্যে রাকিবুল ইসলাম 3টি উইকেট নিয়েছেন এবং আজ সকলের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ দল যে ম্যাচটা এখন মুখোমুখি হচ্ছে ভারতের সাথে, তারা যে সময়টুকু আছে, যে ওভারটুকু হাতে আছে, সেই ওভারটুকু খেলে
বাংলাদেশ দল এই স্কোরটা টপকাতে পারবেন এবং ফাইনালে উত্তীর্ণ হবেন, এই প্রত্যাশা নিয়ে এখনো সকলে তাকিয়ে আছেন বাংলাদেশ দলের কাছে। তো বাংলাদেশ দলের কাছে যে আশা প্রত্যাশা যে আজকের ম্যাচটা যদি জেতা যায় তাহলে একটা ফাইনালে একটা সুন্দর ফাইটিং সুন্দর ফাইটিং এ তারা যেতে পারবেন, এটাই ছিল আমার কাছে সর্বশেষ জুবাইয়ের। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশ ভারতের মুখোমুখি হয়েছে, এই মুহূর্তে জয়ের জন্য 243 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। সে খবর জানাতে শারজা স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শিবলি আল সাদিক। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।